তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে, মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তর বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস কর কেন? Do you see the migraine pain when someone feeling his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়, কথা বলে ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে, মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না, তো বিশ্বাস করো কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান ফাদারা মুল্লুক কপাটা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফা নগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নোহমান ইবনু সাবেদ, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো। সৈয়দনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভোর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সৈয়দনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে পড়ে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে না ইমাম আবু হানিফা, আসে না আসে না, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সৈয়দনা ইমাম আবু হানিফা বলে ইন্দি উযুর, আমার উযুর আছে। কি উযুর? সৈয়দনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া লগি বৈঠক ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগে ইমাম গাঞ্জা খাইছা, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ একথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝে ছাড়া নৌকা চলে। সেদিন ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে, এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো, এগুলোর একদম স্রষ্টা আছে না? নাস্তিক তাই তো, আসলে তো আমি হাদারা, আসলে তো আমি উল্লুক্কা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেক দিকদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না, তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা, তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন, চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা, সাগরের দিকে তাকালে আমি আল্লাহ রে খুঁজে পাবি, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে ঝর্ণা দেখছেন কোনদিন? হড়ে হড়ে দেখছেন সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায় সীতাকুণ্ড, আর কোথায় রাঙ্গামাটি, আর শ্রীবঙ্গ ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবে, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবে, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না? নেই। এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুবহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, আপনারা তো কোন ক্ষমতা সভাঙ্গ আছে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, ওয়াকালিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের। চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয়, আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? শব্দ। আমি আমার নানা করে লয়ে দৌড় দিয়ে দিই, দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কথা। এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, ভাবেন চিনেন? চিনেন না? না, দেবীদের তো ভাবেন নাই। কি করে? খালি লাভ দশটা ভাবেন, দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে, যদি ছেড়ে দেওয়া হয় ভাবেন আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? ভাবেন এর চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করবো। কত অসহায় আমরা, কত দুর্বল, বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারবো এটাও পারি না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি? কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না, কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজা থাকে। হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরে আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে, চেহারার দিকে তাকানো যায়? বৈশা গেছে, বৈশা যান, তো এই হইল আমাদের অবস্থা। পাঁচ ছয়বার টয়লেটে গেলে
আর ওর দইরা দাঁড় করানো যায় না, আই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আর মাফ করে দেন, পারবি না কেন, তুই না ক্ষমতার উৎস, কথা কর। আসলে আমাদের কোন ক্ষমতা নাই, আমরা দুর্বল, আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল, ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন, বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা, ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের, রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচা, পাগল হয়ে যা, বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেবো, ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড়, দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে, আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, এখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে, একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড়, তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার না আসারা, এবার অতিথিও দৌড়, বাঁচার জন্য শব্দ, এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াতো। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস, তুফান হলে এখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড়ানো, কথা কন, আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ, বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক, চিল্লা এখন ঠিক কিনা, 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন, ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতর, জাপানের কান্টো শহরে 1 লক্ষ না, একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান, একটু আগে নাসানাসি করতেছিল ধুম্মা চলে ধুম, একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম, একেবারে সাইজ করে ফেলছে কে, কোন ক্ষমতা নেই, ক্ষমতার মালিক কে, এই জন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে, কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী, ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে, ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ, তুফানে বললে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে, একজনের চিল্লায় বলেন তিনি কে। আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেজুল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে, সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে, তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই, আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা, খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়, এদের যদি 3-4টা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না, সৌন্দর্যটাই যাদের পুঁজি, তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি, ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়, তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো 14,000 থেকে 15,000 ফিট উপরে ওঠে, বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি, কি বলে, ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটাকে বলে টেক অফ, কি বলে, এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন, এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে, এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, তো আমি উল্টে ঘুরে তাকাইলাম কি রে এই মেয়ে আল্লাহ আকবার কয় কেন, গুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আঙ্গুমত না, পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পুরো দোহাটাই পড়ছে,
আমি হিসাব মিলালাম, ঘটনা কি? লিপস্টিক, মেকআপ, সুটেড, বুটেড, পারফিউম মাখা, হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহ একবার পরে কেন? তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 feet উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করে টের পায়, এই 15,000 feet উপরে যখন বিমান থাকবে, ওরে বাঁচানোর কেউ না, ওকে রক্ষা করার কেউ নাই, তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা, তখন কোনো সিকিউরিটি নাই। আহা, কি দুর্বল মানুষ! বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও, যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আছে না নাই? দুর্বল। আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে চিনি কে। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর, সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক, এটা সাময়িক লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না, কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছর মেয়াদ কথা বলে? 50 বছর, 100, হ্যাঁ কদিন থাকবে? উনি আজীবন। রাব্বুল আমিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই, ঠিক কি না? হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নাই, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, সীমাহীন, ভবিষ্যৎহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ। প্রথমে কে? চিল্লায় বলে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাই তাআলা হামদে বারী তাআলা, হামদে বারী তাআলা, হামদে বারী তাআলা। তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন, চিল্লায় বলেন ঠিক কি না? আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশে। তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহ ভোটে জিতে আসছে? অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা, চিৎকার করে বলেন ঠিক কি না? আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছিল অনেক জায়গায় আন্দোলনের খেলায়, সরকার কয় আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যাই, তাহলেই তো আল্লাহর ক্ষমতা শেষ, যাবে না? 700 কোটি মানুষ মিলে পারা যাবে না? আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ, জিন, ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ, ও জিনেরা, তোগুলোকে আমরাও আছি, তিন দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কদীর, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ,
যা চান তিনি তাই করতে পারেন। তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন, চিৎকার করে পারেন, ঠিক কিনা? তিনি ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল ক্ষমতার উৎস আমরা, জনগণ আর কোনোদিন বলবেন? দেবীদারের ভাইরা তাহলে চিল্লায় বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস। এর কিছু দূর পরে আল্লাহ বলেন, লাকাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা উজুমাল লিশ-শায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি, আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আল্লাহ বলেন, আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেল এন্ড স্টার্স। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ, বড় কত বড়! আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে বড়। এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবীদার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হয় হচ্ছে না? তাকালে পুরো দেবীদারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায়? দেবীদার হচ্ছে কুমিল্লার ১৬টা থানার একটা, তাই না? থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার একটা। এরকম ৬৪টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায়। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই, তত ছোট। পাশের ইন্ডিয়ায় ২৫ গুণ বড় পানি, সুবহানাল্লাহ কবেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে, ৮ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে আলোটা। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার তারা, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে একটা আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন। এই যে ব্যাটেল জিউস তারা, যে সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না। ব্যাটেলজিউস এত ক্ষুদ্র তারা, এটার কোন নাম নিশানাই নাই অন্য তারকার সামনে, চিল্লায় করে আল্লাহ আকবার। এরকম লক্ষ লক্ষ ওজুদ লক্ষ নিজুদ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে, কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে ২.৫ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। ২.৫ মিলিয়ন লাইট ইয়ার, লাইট ইয়ার মানে